বৃহস্পতিবার বিশালগড়ে সিপিআইএম এর কর্মসূচিকে ঘিরে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিশালগড় থানায় সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় রেড্ডির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, থানার ভারপ্রাপ্ত অফিসার। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিপিআইএম বরাবরই রাজ্যে দাঙ্গা ফ্যাসাদ তৈরি অভ্যস্ত। গতকালকে সিপিআইএম কর্মীরা ডেপুটেশন সেলিব্রেট করতে গিয়ে নিরপরাধ একজন বিজেপি কর্মীকে ব্যাপকভাবে মারধর করেছে, ভেঙে চুরমার করে দিয়েছে তার বাইক। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিশালগড় থানায় দলের পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের নামধাম সহ একটি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের আটক করতে সমর্থ হয়নি, ফলে অধরাই রয়ে গেছে অভিযুক্তরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে এই বৈঠক বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। যে ওই যে ডেপুটেশনে তাদের কোনো পারমিশন ছিল না, তখন পুলিশ প্রশাসন থেকে একটা জায়গায় তাদেরকে আটকে দেওয়া হয় এবং এসডিএম অফিস থেকে প্রতিনিধি এসে ওনাদের ডেপুটেশনটাকে গ্রহণ করা হয়। ওনাদের ডেপুটেশন দেওয়ার সমস্ত ব্যবস্থা শাসন প্রশাসন করে দিয়েছে, কিন্তু কিছু দুষ্কৃতিকারী, কারণ কমিউনিস্ট পার্টিটা দুষ্কৃতিকারীর একটা আখড়া, আমরা সবাই জানি 25 বছর এক নাগারে, এরপর আরও আগে 10 বছর তাদের সময়ে ত্রিপুরাতে ভাতৃঘাতী দাঙ্গা হয়েছে 1980 সনে, 1998 থেকে 2003 পর্যন্ত ত্রিপুরার যে মিনি দাঙ্গা ওনারা করেছেন, প্রত্যেকটা নির্বাচনে জয়ের উল্লাস, মানুষের বাড়ি ভাঙচুর করে, মানুষের উপর অত্যাচার করে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, যার রবার বাগান রয়েছে সেই রবার বাগান কেটে দেওয়া, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, ধমকানো চমকানো সব কিছু করে তারা সব বিজয় উল্লাসটাকে তারা সেলিব্রেট করতেন, উদযাপন করতেন। তেমনি গতকালকে তারা যে ডেপুটেশনটা দিয়েছেন, সে ডেপুটেশনটা সেলিব্রেট করার জন্য রাস্তার মধ্যে হসপিটালের সামনে বাইকের সঙ্গে মধ্যে ছিল যে কোনো একজন, ওকে তাদেরকে বলে দিয়েছে যে এটা বিজিবির কার্যকর্তা, যে বিজিবির কার্যকর্তা, তাদেরকে মারধর করা হয়েছে, মোটর সাইকেলকে ভাঙা হয়েছে। যখন তারা নিজেদেরকে বাঁচানোর জন্য হসপিটালে গেছে, কমিউনিস্টের দুষ্কৃতিকারীরা হসপিটালের মধ্যে গিয়ে 2017 সালে, আপনারা জানেন 2017 সালেও মুড়াবাড়িতে যে ঘটনাটা করেছিল, সেই লোকগুলিও রয়েছে এই এই ঘটনার মধ্যে, সেই কাজটা তারা করেছেন। সবসময় তারা যে একটা মানসিকতা সন্ত্রাস করার, সেই জায়গা থেকে তাদের কোনোদিনও পরিবর্তন হবে না। এদিকে জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি জানান, বিজেপি এবং সিপিআইএম দলের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন, উভয় দলের পক্ষ থেকে মামলা এবং পাল্টা মামলা করা হয়েছে। পুলিশ মামলা হাতে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ বলে জানান জেলা পুলিশ সুপার। मैडम के साथ कल का जो क्लैश हुआ था बीजेपी और सीबीएम के, दो पार्टी के बीच में जो क्लैश हुआ था, उसके रिगार्डिंग जो लीगल कार्रवाई है, एज पर जो जितना भी हमारे पास 2-3 केसेस आया हुआ है, उस केसेस में तुरंत एक्शन लेने के लिए मैडम रिक्वेस्ट कर रहे थे उनके पार्टी की तरफ से कि जिसका भी इंजुरी हुआ है तो उनका लीगल एक्शन होनी चाहिए, उसकी जो इंजुरी इन लोगों ने किया है, एक्यूज पर्सन, उसके खिलाफ लीगल एक्शन लेने के लिए और जल्दी इसमें कार्रवाई करने के लिए मैडम बोल रही थी। हम लोग उसको अश्योरेंस दिया और सारा पब्लिक को भी हम लोग अश्योरेंस दे रहे हैं कि इसमें जल्द से जल्दी कार्रवाई होगी और जिसका भी, जिसके साथ भी ये इंजुरी हुआ है, उनको हम लोग जल्दी जस्टिस दिलाने के लिए कोशिश करेंगे। ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাজনৈতিক উত্তাপ তুঙ্গে বিশালগড়ে। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং টিএসআর জওয়ানদের নিয়ে ফ্ল্যাগ মার্চ চলছে শহরের বিভিন্ন এলাকায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বৈঠককে কেন্দ্র করে থানায় কয়েক শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।